আমরা চিকিৎসা বা অর্ধসা যেটি আমরা দিতে পারি, কিন্তু কোনো একটা তো বাধ্যতামূলক, এরকম কি বিষয়টা আসলে নিয়ে এটা বাধ্যতামূলক নয়? জি জি। আত্মাহারিক টিভি, অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। বরং এটা হচ্ছে অপশন যে প্রত্যেকে, এটা যেমন বলা হলো যে তাকওয়ার উপর ভিত্তি করে সে এটা নির্ধারণ করবে যে তার আসলে কোনটা দেওয়া উচিত। এখানে তার সামর্থ্যটাই মেইনলি দেখতে হবে যে তিনি কতটুকু দেওয়ার সামর্থ্য রাখেন। তিনি যদি হাফসা দেওয়ার সামর্থ্য রাখেন তাহলে উনি অর্ধসা যেটা অর্থাৎ সোয়া কেজি এটা দিবেন, আর যদি এর চেয়ে এতটা সামর্থ্য তার না থাকে, সক্ষমতা না থাকে, তাহলে উনি এক মুদ বা 625 গ্রাম ওই হাদিসটাই পালন করবেন, ওটা তিনি দিবেন, এটাতেই তার আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এখানে আর একটা জিনিস বলা যেতে পারে, সেটা হলে যার এতটুকু দেওয়ার সামর্থ্য নাই, হতে তো পারে এমন কোনো মানুষ যদি থাকে যে তার ওই পরিমাণ দেওয়ারও সামর্থ্য নেই, তাহলে সেক্ষেত্রে সে কী করবেন? সেক্ষেত্রে তার জন্য করণীয় হবে যে তিনি সাধ্যমতো তো চেষ্টা করবেন, যদি একান্ত নাই পারে তাহলে তিনি আল্লাহর উপর আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাকে মাফ করে দেবেন। যেহেতু আল্লাহ গফুর রহিম, তিনি ক্ষমাশীল, কিন্তু ক্ষমার দোয়া আমাদের জন্য সর্বদা। যেমন সহিহ বুখারীর এই হাদিসটা আছে যে সাহাবী আসলেন এসে কাফফারা দেওয়ার বিষয়টা সাদাকার খেজুর নিয়ে আসলেন, বললেন তুমি এটা নিয়ে দরিদ্র মিসকিনকে খাও। তখন বললেন যে আল্লাহ রাসূল, আমার চেয়ে দরিদ্র মানুষ এই এলাকার, তো তখন রাসূল বললেন ঠিক আছে যাও তুমি নিজেই খাও। এই যে ইসলামের যে সহজ বিধান, এটা মাহাত্ম্য, সৌন্দর্য, এগুলো তো আমরা দেখতে পাই যে ইসলাম কোনো ক্ষেত্রে কঠিন নয়, বরং এটা সহজ। আপনাদের আলোচনা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে দেখুন ইসলাম বিভিন্ন ক্ষেত্রে সম্মানিত দর্শক শ্রোতা কত সুন্দর আমাদেরকে অপশন দিয়েছেন আমরা গ্রহণ করতে পারি। এরপরেও আমরা দেখি যে অনেক সামর্থ্যবান ব্যক্তি আছে, তারা কিন্তু বা যুবক আছে, তারা আড্ডা দিয়ে বেড়াচ্ছে পাড়া মহল্লায় সমাজে, তারা সিয়াম পালন করছে না, অথচ তাদের কিন্তু কোনো ওজোর নেই। ওজোর থাকলে ইসলাম তাদের জন্য অপশন দিয়েছে, সুযোগ দিয়েছে বিভিন্ন রকমের ফিদিয়া কাজা করা আদায় করার, কিন্তু যারা বিনা ওজোরে সিয়াম পালন করছেন তাদের আসলে, তাদেরকে আমরা কী বলবো? অবশ্যই তাদেরকে বলবো যে আপনারা প্রধাবন করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে শক্তি সামর্থ্য দিয়েছেন, আল্লাহ আপনাকে অসুস্থ রাখেননি, অবশ্যই সুস্থ ব্যক্তি সিয়াম পালন থেকে কখনো বিরত থাকবে না, সে সিয়াম পালন করবে। ধন্যবাদ মহাদারাম, আপনি যুক্ত করলেন ডক্টর মোহাম্মদ সাফাত হোসেন স্যারের সাথে।